আসসালামু আলাইকুম ইনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি এই সময়ের অভিনেতা, যাকে আপনারা বলতেই পারেন নতুন প্রজন্মের অভিনেতা দিব্যজ্যোতি। মা বাবা দুজনেই এই অঙ্গনের মানুষ। দিব্য, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। কেমন আছেন, কেমন যাচ্ছে সময়গুলো? ভালো আছি এবং এনটিভি সাথে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। এই সময়ের ব্যস্ততা ঠিক কি নিয়ে? এই সময়ের ব্যস্ততা, অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি, ইকোনমিক্স নিয়ে ব্যস্ততা। দিব্য এবং সৌম্য, তারা পৃথিবীতে একসাথে এসছে, তো একজন ইংরেজি আর একজন অর্থনীতি, এই পার্থক্যটা কে রচনা করে দিল? এটা নিজেদেরই একটু পথ ডিফারেন্ট করে সিলেক্ট করা, কারণ আমার ইন্টারেস্ট সবসময় ইকোনমিক্সে ছিল, ওর ইন্টারেস্ট ছিল ইংলিশে, তো এই জায়গাটা একটু আলাদা হয়েছে এবং ভালো হয়েছে আলাদা হয়ে। আমি মনে করি দুজন দুই ফিল্ডে জ্ঞান অর্জন করে একসাথে শেয়ার করলে অনেক বেশি, আমার মনে হয় আমরা দুজনই অনেক বেশি এনরিচ হব। কে বড়, দিব্য না সৌম্য? বয়সে তো 1 মিনিটের বড় আমি, সাইন্টিফিক্যালি আমি 1 মিনিটের বড়, তো হ্যাঁ বড় হিসাবে ট্রিট করে না বাসায়, যেমন দুই ভাইয়ে সহোদর ভাই হিসেবে সেম ইকুয়াল। অর্থনীতি পড়ে দিব্যর লক্ষ্যটা কি? যখন শুরু করেছিলাম অর্থনীতি নিয়ে পড়া, তখন তো ইচ্ছা ছিল অর্থনীতি নিয়ে রিসার্চ করবো, অর্থনীতিবিদ হবো, সেই স্বপ্নই দেখেছিলাম। কিন্তু তারপর সৌভাগ্যক্রমে মিডিয়াতে যুক্ত হওয়া, এবং এটাই এখন আমার প্যাশন, এটাই এখন আমার ভালোবাসা, তো অর্থনীতির ডিগ্রিটা নিয়ে এটাই করতে চাই, অভিনয় করতে চাই। দর্শক ইজ দি বেস্ট জাজ, যতদিন দেখতে চাই ততদিন করতে পারবো কাজটা। দু ভাইয়েরই একসাথে অভিনয় আসা, তো আইকন কে ছিল? প্রথম আইকন তো বাবা মাই, ঘরে থেকে শুরু বাবা মাই। সেকেন্ড আমার বাসায় একটা অভ্যাস আছে, আমরা সবাই মিলে একসাথে বসে সিনেমা দেখি, আমরা মুভি দেখতে অনেক পছন্দ করি চারজনে। তো আমার আইকন বলতে আমার ফেভারিট ছিল তখন লিওনার্ডো ডিক্যাপ্রিও, যখন আমি বড় হচ্ছিলাম তখন লিওনার্ডো ডিক্যাপ্রিওর সিনেমাগুলো খুব বেশি দেখা হয়েছে। হি ওয়াজ মাই আইকন অ্যাজ আ স্টার, অ্যাজ অ্যান অ্যাক্টর। এখন কে? এখন অনেকগুলো নাম চলে আসে, তার মধ্যে অবভিয়াসলি বলতে গেলে সবার আগে আসে শাহরুখ খান, বিকজ অফ দি পার্সন হি ইজ, বিকজ উনি, আমার কাছে মনে হয় দ্য ডেফিনেশন অফ আ স্টার ইজ শাহরুখ খান। রবার্ট ডেনিরো, টম হ্যাঙ্কস, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো ভাই, আসলে আমি সবার থেকেই ইন্সপায়ার্ড হই, সবার অ্যাক্টিংয়ের থেকে আমি একটু একটু করে শেখার চেষ্টা করি। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে একটা নতুন স্বাধীনতার কথা বলা হচ্ছে, আপনার দৃষ্টিতে এই সময়টাকে আপনি কিভাবে অতিক্রম করছেন, দেখছেন, শুনছেন? একটা নতুন কিছু হলে অবশ্যই সেটা ভালো কিছু হতে অনেক সময় লাগে, তো আমি আই এম ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট দি সিচুয়েশন, যে হোপফুলি আস্তে আস্তে সবকিছু ঠিক হবে, কারণ এটা রাতারাতি ঠিক হওয়ার বিষয় নয়। অবশ্যই একটা বড় চেঞ্জ হয়েছে এবং চেঞ্জটা পজিটিভ চেঞ্জই হয়েছে, এবং আস্তে আস্তে পজিটিভ জিনিস হবে, এটা সময় লাগবে, এটা ওভারনাইট কিছু হবে না। তো ধৈর্য সবাইকে রাখতে বলেছে আমাদের গভর্নমেন্ট, আমিও সবার মতো ধৈর্য রেখেই আছি, দেখার চেষ্টা করছি, ফলো করার চেষ্টা করছি। একটা বিষয় দেখা যায় যে রাজনীতির কারণে শিল্পীদের শিল্পী সত্তা অনেক সময় বাধাগ্রস্ত হয়, যেমন বিগত সময়ে যারা কোনোভাবে স্পেস পাননি তারা এখন একটা জায়গায় নিজেদেরকে দেখতে পাচ্ছেন, আবার অতীতে যারা খুব রাজনীতির রাষ্ট্রপৃষ্ঠে ছিলেন তারা এখন অনেকটা ব্রাত্য। আপনার কাছে কি মনে হয় যে যারা অভিনয় করেন তাদের ঠিক রাজনীতিতে কি খুব বেশি জড়ানোটা কি খুব বেশি জরুরি? আমি এখনো অভিনয় শিল্পী হয়ে উঠতে পারিনি, না আমি অভিনয় শিল্পী হয়ে উঠতে পেরেছি, না একজন কমপ্লিট অনার্স পাস একজন এরকম একটি ভারী প্রশ্নের উত্তর দেওয়ার মতো ম্যাচুরিটি আমার এখন হয়নি। এটা অনেক বড় প্রশ্ন যে অভিনেতাদের রাজনীতির সাথে যুক্ত থাকা উচিত কিনা, তো আমার মনে হয় না আমি এখন অভিনেতা হয়ে উঠতে পেরেছি, তো আমি অভিনেতা হয়ে উঠলে হয়তো বা এটার উত্তর আমার কাছে থাকতো। নিজে তো দর্শক, বোদ্ধা দর্শক হিসেবে যদি এই প্রশ্নটা করি, আপনার কাছে কি মনে হয় যে দর্শক হিসেবে আপনি কি দেখতে চান যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা রাজনীতিতে জড়িত হবে, সেই ক্ষেত্রে আপনার চাওয়া পাওয়া কি? সবকিছুতে নিউট্রাল থাকাই বেটার, কারণ কোনো পক্ষপাত নিতে গেলে, তাদের পক্ষ হয়ে গেলে তাদের খারাপটাকেও অন্ধভাবে সাপোর্ট করতে হয়। অ্যান্ড আমার কাছে মনে হয় শিল্পীরা সবচেয়ে বেশি ইন্টেলেকচুয়াল এক সমাজের, সমাজের পথপ্রদর্শক, তো পথপ্রদর্শকটা যদি ভুল পথ প্রদর্শন করে সেটা একদমই ঠিক না। তো
তারা সমাজকে পথ দেখাবে, অভিনয় শিল্পীরা, শিল্প সাহিত্যিকরা, শিল্পী সাহিত্যিকরা আমাদের সমাজকে নতুন পথ দেখাবে, এটাই আমার এক্সপেকটেশন দর্শক হিসাবে। অভিনেতা হিসেবে এ পর্যন্ত প্রেম ভালোবাসার খবর কি আপনার কাছে? এই যে ক্যামেরাটা, ক্যামেরাটাই প্রেম, বাবা মার বাড়ি ক্যামেরাটাই প্রেম, সেটটা প্রেম। হ্যাঁ, ইন্টারভিউতে বসলে একটু লজ্জা পাই, একটু কি বলবো না বলবো এটা নিয়ে টেনশনে থাকি, তাছাড়া ক্যামেরার সামনে দাঁড়ালেই মনে হয় আমার নতুন করে একটা নতুন ক্যারেক্টারের জীবন যাপন করা, এটাই এটাই একটা ভালোবাসার অন্য নাম। কোনো মানবীর প্রেম আসেনি এই জীবনে এখন পর্যন্ত? মানব মানবীর প্রেম এসেছে, বাবার প্রেম, মার প্রেম, ভাইয়ের প্রেম, বন্ধু বান্ধবের প্রেম, স্পেসিফিক্যালি একজন আসেন, খুঁজছিও না, কারণ আমার অলরেডি এত বেশি ভালোবাসা আশেপাশে আছে, তো আমার বাবা মাকে আমার ভালোবাসা দিতে হবে, যারা আমাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা দিতে হবে, এবং আমার নতুন যে প্রেম অভিনয় ক্যামেরা তাকেও আমার ভালোবাসা ফেরাতে হবে। তো এত বেশি ভালোবাসা এখন আমার কাছে নেই, তো যতটুকু ভালোবাসা আছে ফেরত দেওয়ার চেষ্টা করছি। অন স্ক্রিনে অনেক সময় প্রেমের অভিনয় তো করতে হয়, তখন কি একটু প্রেম বোধ জাগ্রত হয় না মানুষ হিসেবে? না, ওটা ওই ক্যারেক্টারটার লাইফ লিড করার জন্য ওই ক্যারেক্টারটার প্রেম বোধ জাগ্রত হয়, এটা অ্যাজ আ পার্সন আমার হয় না, তো যাই হয় সেটা ওই ক্যারেক্টারটা করেন, ওটা আমি আমার পার্সোনাল লাইফে নিয়ে আসি না। মা কখনো বলে যে আমার ঠিক এরকম একটা লক্ষ্মী বৌমা লাগবে, এরকম কোন উপমা উদাহরণ কখনো দেয় কথায় কথায়? না, মা কোনো বিষয় নিয়ে কখনো কিছু বলেনি, যা শুধু বলেছে তোমার যারা দ্বারা যেন সমাজের কোনো ক্ষতি না হয়, তো মার এই একটা ইনস্ট্রাকশন, বাবারও সেম একটা ইনস্ট্রাকশন, আর কোনো জায়গাতে আর কোনো ইনস্ট্রাকশন নেই, এবং আমার মনে হয় এই একটা ইনস্ট্রাকশনের মধ্যে সবগুলো ইনস্ট্রাকশন খুব সুন্দরভাবে ফোল্ডেড ইন হয়ে আছে। মা বাবার মধ্যে সবচেয়ে বেশি বকে কে? বাবা বকতো, দেখে মনে হয় না, কিন্তু বাবাই বকতো এক সময়, এখন ওরকম বকাবকি করে না, এখন ডিসকাশন হয়, যদি বাবা মার কাছে মনে হয় যে কোনো কাজ ভুল হচ্ছে সেটা নিয়ে সমালোচনা করে, সেটা নিয়ে বুঝিয়ে বলে যেটা না করি, বকাবকি এখন আর করে। আপনাদের দুই ভাইয়ের কাজের সবচেয়ে বড় সমালোচক কে পরিবারের মধ্যে? মা, মা যেহেতু নিজে একজন অভিনেতা, বাবা তো, বাবাও অভিনেতা, বাট বাবা তো লেখার দিকে বেশি ফোকাস থাকেন, তো মার যেহেতু স্ক্রিন এক্সপিরিয়েন্স অনেক বেশি, মাই ধরিয়ে দেয় বেশিরভাগ ভুল ত্রুটি, সমালোচনা করেন, এবং এই মিডিয়ায় আমার কাছে একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মতো, তো মিডিয়ার সবাই, সব ডিরেক্টর, বাবা মার কলিগরা জানেন, তারাও সমালোচনা করেন এবং সেটাই মাথা পেতে নিয়ে। পরীক্ষার পরে পরিকল্পনা কি? পরীক্ষার পরে পরিকল্পনা, 1 সেকেন্ডও দেরি না করে মাস্টার্সে ভর্তি হয়ে যাওয়া, যাতে এক ধাক্কাতে পড়াশোনাটা শেষ হয়ে যায়, কারণ আমার মনে হয় আমি যদি একবার গ্যাপ দিয়ে ফেলি তাহলে মনে হয় আর পড়াশোনাটা কন্টিনিউ করা হবে না, তো চাই যে এক ধাক্কাতে পড়াশোনাটা শেষ করে ফেলতে। স্কুল কলেজ কোথায় ছিল? স্কুল কলেজ ও লেভেলস, এ লেভেলস ছিল BF শাহিন ইংলিশ মিডিয়াম স্কুল, এই যে ইয়েতে মহাখালীতে, ওখান থেকে, আর এখন নর্থ সাউথ ইউনিভার্সিটি। অর্থনীতিবিদ হওয়ার স্বপ্নটা কি আপাতত ফিকে, মানে ভবিষ্যতে নিজেকে অভিনয় করে অভিনেতার দিকে যাওয়া হচ্ছে? আমার ইন্সপিরেশন ফরিদি আঙ্কেল, ফরিদি আঙ্কেল ইকোনমিক্স এর গ্রাজুয়েট, হি স্টার্টেড অ্যাক্টিং অ্যান্ড হি ইজ দি পায়োনিয়ার অফ মেথড অ্যাক্টিং ইন বাংলাদেশ, সো আমার ইন্সপিরেশন এখন ফরিদি আঙ্কেল, যে ফরিদি আঙ্কেল ইকোনমিক্স পড়ে যেহেতু অভিনেতা হয়েছেন, তাহলে আমারও হয়তো বা একটু চান্স আছে যে ইকোনমিক্স পড়ে ওনার লেভেলে না যেতে পারি, ওনার কাছাকাছি, ওনার ছত্র ছায়ার নিচে থেকে অভিনেতা হিসেবে যেন হতে পারে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য, এবং যদি কথাবার্তায় বলার সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করে। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন নতুন প্রজন্মের অভিনেতা দিব্যজ্যোতি। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।